প্রিয় দর্শক, অনেকেই মনে করেন ইউটিউব নিয়ে বেশি কাজ করেন, আবার ফেসবুকে অনেকে কম কাজ করেন। তো অনেকেই জানেন না যে ফেসবুকে ফেসবুক পেজে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, এটি অনেকেই জানেন না। তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে কিভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হয়। তো এই বিষয়টি আমি হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে মনে করেন যে আপনার ফেসবুকের অ্যাকাউন্টে আপনার লগ ইন করবেন। লগ ইন করার পরে তারপরে একটা সেম ব্রাউজার দিয়ে একটা ট্যাব ওপেন করবেন। ট্যাব ওপেন করে আপনি ফেসবুক ফেসবুক ক্রিয়েটর স্টুডিও এটা টাইপ করবেন। হ্যাঁ, টাইপ করার পরে তারপরে এখানে আপনার হচ্ছে এখানে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও এই যে লেখা আসবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। তো ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে তারপরে আপনার যে পেজটা আসবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পরে তারপরে এখানে এই যে বাম দিকে এই অ্যারোতে এখানে আপনার যদি একাধিক পেজ ক্রিয়েট করা থাকে তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করে যেটা আপনার পেজ সেটা সিলেক্ট করবেন। তো আমাদের যেটা পেজে আমরা ভিডিও আপলোড করব সেটাই সিলেক্ট করা আছে। সিলেক্ট করার পরে তারপরে যে ক্রিয়েট পোস্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট পোস্টে ক্লিক করলে তারপরে একটা উইন্ডো ওপেন হবে। তারপর ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে তারপরে আপনার এখানে হচ্ছে এই যে অ্যাড ভিডিও, হ্যাঁ অ্যাড ভিডিও এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, তারপরে আপনার অ্যাড ভিডিও এটাতে ক্লিক করার পরে যে আপলোড ফ্রম ডেস্কটপ, আমাদের ভিডিওটা যেটা আপলোড করব সেটা আমাদের ডেস্কটপে আছে, এই জন্য আমরা আপলোড ক্লিক করলে তারপরে আমরা এখন ভিডিওটার দেখাই দিব, ভিডিওর লোকেশনটা দেখাই দিব। ভিডিওর লোকেশনটা দেখাই দিলে তারপরে যে ভিডিওটা সিলেক্ট করা হলো, সিলেক্ট করে ওপেন দেওয়া হলো, দেওয়ার পরে তার ভিডিওটা আপলোড শুরু হয়ে যাবে। তাহলে যে ভিডিওটা আপলোড এখানে শুরু হয়ে যাবে, এই যে শেয়ার ভিডিওস ফটোস ইনস্টাগ্রাম। হ্যাঁ, তবে ভিডিওটা এখানে আপলোড হতে শুরু করবে। শুরু করার পরে এই যে এখানে প্রোগ্রেস দেখাবে, যে এখানে 5% প্রোগ্রেস দেখাবে। হ্যাঁ, দেখাচ্ছে, তো এইভাবে প্রোগ্রেস দেখাবে। তারপরে যে অ্যাডের ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ তো ল্যাঙ্গুয়েজ যেহেতু আপনার ভিডিওটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজে করা, যেহেতু আমাদের ভিডিওটা বাংলার ইংরেজি করা, তাহলে আমরা বাংলায় সিলেক্ট করব। যদি আপনি অন্য ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চান করতে পারবেন, কিন্তু তাতে আসলে লাভ হবে না, কারণ আপনার ভিডিও যেহেতু বাংলায় তাহলে বাংলা ভাষাভাষীর লোকজন তারাই শুধু দেখবে, তাই না? তো ইংলিশ সিলেক্ট করলে তার ইংলিশের লোক তো আর আপনার এই বাংলার ইয়াটা বুঝবে না। এই জন্য এখানে তাহলে বাংলা সিলেক্ট করা হলো। সিলেক্ট করার পরে তারপরে যে ভিডিও টাইটেল, তাহলে আমরা টাইটেল দিয়ে দিব। তো টাইটেল আমরা আগেই ঠিক করে রেখেছি, তাহলে টাইটেলটা আমরা জাস্ট এখান থেকে কপি করে এনে তাহলে আমরা এখানে টাইটেলটা দেওয়া হলো। দেওয়ার পরে তারপরে ডিসক্রিপশন, তাহলে আমরা ডিসক্রিপশন দিয়ে দিব। তো ডিসক্রিপশন তাহলে জাস্ট আমরা এই ডিসক্রিপশন আগেই লিখে রেখেছি, তো এই ডিসক্রিপশনটা কপি করে তো আমরা এখানে দিয়ে দিব। তো মনে রাখবেন যে ডিসক্রিপশনে আপনার এই যে লিঙ্ক টিঙ্ক বিভিন্ন ধরনের লিঙ্ক, হ্যাঁ বা ইউটিউব চ্যানেলের লিঙ্ক, তো এগুলো না দেওয়াই বেটার। পরে হয়তো ফেসবুক ব্লক করে দিতে পারে সেই লিঙ্কগুলো। তারপর আপনার যে থাম্বনেলটা, হ্যাঁ তাহলে আপনার থাম্বনেলটা যেখানে আছে থাম্বনেলটা তাহলে আপনি দেখাই দিবেন। তাহলে যে থাম্বনেলটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে তাহলে ইমেজটা এখানে আপলোড হয়ে চলে আসবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে সোমরে ক্লিক করা হলো, তাহলে এখন আমাদেরকে ট্যাগ দিতে হবে। তারপরে এই যে এখানে আমরা এটা অ্যারোটাতে ডান দিকে ক্লিক করলাম, ক্লিক করলে তাহলে আমাদের যে ট্যাগস দেওয়ার এটা আসলো, বক্সটা আসলো। তো এখন আমরা ট্যাগস দিব। তো আমাদের যে টাইটেলটা আমরা মানে দিয়েছি সেই টাইটেলটা আমরা কপি করলাম। কপি করার পরে তারপরে সেম ব্রাউজার একটা ট্যাব ওপেন করব। ট্যাব ওপেন করে এখানে যে ট্যাগ জেনারেটর, হ্যাঁ ট্যাগ জেনারেটর টাইপ করা হলো। টাইপ করলে তাহলে আপনার এই যে রেপিড ট্যাগ, হ্যাঁ রেপিড ট্যাগস নামে একটা লেখা আসবে। রেপিড ট্যাগ লেখা আসলে তাহলে এখানে যে বক্সটা সেই বক্সের মধ্যে আমাদের ওই টাইটেলটা আমরা
पेस्ट कर दिल टाइटल पेस्ट कर दिल पेस्ट कर दी सार्चे जो टैगगुल आई टैगगुल देखा तो हमें टैगगुल कपि कर लपि कर तरह एखे अपन टैक्सर जगह एखे पेस्ट कर दिल पेस्ट कर दिल दे क्ज मोटामुटी शेष। हाँ एरपर यह नेक्स्ट देवा हलो नेक्स्ट देवा हलो नेक्स्ट दिए बार नेक्स्ट देवा हलो आर नेक्स्ट दिले तेल एन चाहले अपनी एखे या दीते प्लेलिस्ट। हाँ जहाँ अपना जो प्लेलिस्ट थे तेजने ये ऑन कर लेने प्लेलिस्ट आज प्लेलिस्ट एखन के सिलेक्ट कर देवें। हाँ तो हमें जो प्लेलिस्ट दिखी ना तर हे तर मोटामोटी क्ज शेष तर शेयर तो शेयर दी तेल वीडियो पेजे शेयर हो जाए। हाँ शेयर दिलम तेल शेयर हो गए तपर जेखने डान दिए दिल डान दी तेल पेजे वीडियो शेयर हो गल। तो सुप्रिय दर्शक तेल ये फेसबुके क्यों अपने वीडियो आपलोड करबें तो पूरा विषय ए टू जेड अपन के ब्रीफ कर आशा करी बुझते पे। तो वीडियो जो भल लगे तेल चैनल के दया कर सबसक्राइब कर देवें और पशे थका बेल आइकन प्रेस कर देवें जैसे परवर्ती नतून नतर वीडियोर आपडेट पे। तो आज ए पर्यन्त ही आल्ला हाफिज़।